আমাদের এই এলাকার অভিভাবকদের প্রতি আমার আবেদন, বিদ্যালয় কিন্তু আপনাদের। আজকে আমি প্রধান শিক্ষক, আজকে আমরা শিক্ষক। এই শিক্ষকতা 60 বছর বয়স হয়ে গেলেই আমরা কিন্তু বিদ্যালয় থেকে বিদায় নিই, কিন্তু এলাকার মানুষ হিসাবে বংশানুক্রমিকভাবে আজ আপনি পড়েছেন এই বিদ্যালয়ে, আপনার সন্তান সন্ততি পড়ছে, আপনার সন্তান সন্ততিদের সন্তান সন্ততি পড়বে, এইভাবে বংশানুক্রমিকভাবে আপনারা বিদ্যালয়ের মালিক। এই বিদ্যালয়ের সুখ দুঃখের সঙ্গে জড়িত থেকে বিদ্যালয়ের পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব আপনাদের নিতে হবে।